নমস্কার বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি মোচাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। নিয়ে আর জলের মধ্যে দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম আর 1/2 চা চামচ হলুদ দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি জলে ফুটিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট ফোটানো হয়ে গেছে, এবারে এটা আমি জল ছেঁকে তুলে নেব। এখানে আমি কড়ায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়। 1 চা চামচ দিলাম গোটা জিরে, 1টা তেজপাতা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড এটাকে ভেজে নিতে হবে। এর থেকে যখন একটা সুগন্ধ বেরোবে সেই সময় এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে এই আলুটা আমি দিয়ে দেব মশলার সাথে। আলুটাকেও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে আলুটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। আর এখানে কিছু মশলা দেবো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 7 মতন হলুদ, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 7 মতন লবণ। যেহেতু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে তাই এখানে লবণটা একটু বুঝে দেবেন। মশলার সাথে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই মশলার সাথে আলুটাকে একটু সময় করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার পরে দেখুন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, এর মধ্যে আমি 1 মুঠো ছোলা দিয়েছি। ছোলাটা দেওয়া, এটা ভিডিওটা স্কিপ করে গেছে। ছোলাটা দেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে চাপা দিয়ে এটা 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন মোচাটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এটা অনেকটাও মাখা মাখা হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর 1 চা চামচ চিনি দেব। চিনি দিলে এর টেস্টটা খুব ভালো হয়, চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা মোচার সাথে মিশছে। তারপরে এখানে দিলাম 1 চা চামচ ঘি দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এর মধ্যে আমি 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।